উর্দু শব্দ জিন্দাবাদ যারা ব্যবহার করে করে তারা বাঙালি নয়, তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেলে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমুদ্র বিজয় সম্ভব হয়েছে, তবে শিক্ষাগত যোগ্যতার অভাবে একটি গোষ্ঠী এ বিজয় বুঝতে পারছে না। একটু আমরা গুনে যদি শুনাই, 6 থেকে 19 পর্যন্ত, 6 পর কি আসে? 7, 7-এর পর কি? 8। অমীমাংসিত 25,000 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,000 বর্গ কিলোমিটার আর ভারত 6,000 বর্গ কিলোমিটার। 16, 17, 18, 19 সমুদ্র বিজয়ের এ অঙ্ক বোঝার জন্য সামান্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার তা না থাকায় নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করে জয় বলেন, একসময় তালপট্টির অস্তিত্ব ছিল, তবে 1980 সালে তৈরি করা মানচিত্রে সেই দ্বীপটি ভারতকে দিয়ে দেওয়া হয়। তো তার মানে কি জিয়াউর রহমান তালপট্টি ভারতকে দান করে দিয়েছিলেন? সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত এই সভায় জয় আরো বলেন, এক দেশ থেকে অন্য দেশের রাজনীতি করা গণতন্ত্র হতে পারে না। ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে বাংলার মাটিতে বসে, সে জাতি কিভাবে উর্দু শব্দ জিন্দাবাদ বলে, এমন প্রশ্ন তুলে জয় বলেন, এরা বাঙালি নয়, পাকিস্তানি এজেন্ট। যারা বাংলাদেশ জিন্দাবাদ বলবে, আমি তাদের পাকিস্তানে ফিরে যাওয়া উচিত, তাদের বাংলাদেশে থাকারই কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, 1971 সালে দেশে যেমন কিছু রাজাকার ছিল, এখনো কিছু ষড়যন্ত্রকারী আছে, শুধু ক্ষমতায় যাবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন বন্ধ করতে তারা অগণতান্ত্রিক উপায়ে ঝাঁপিয়ে পড়েছিল। এসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। কি অবস্থা ছিল? শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।